করেছো, তুমি অন্যায় কাজ করেছো, কিন্তু মা এলে তুমি মার খা, ঠিক আছে? ভালো ভালো উপরে উঠে চলেছো, নাহলে নিয়ে যাবো না আমি, বলে দিচ্ছি। এসো এসো এসো, শ্যাম্পু নিয়ে যাবো না। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি শ্যামপুরে, এবং শ্যামপুর থেকে হঠাৎ করে সৌমিলির মাসির বাড়ি যাওয়ার প্রোগ্রাম হলো। তো দেখতে পাচ্ছ সৌমিলি এখন চশমা কিনছে, তো চশমা কেনার পরে আমরা ওর মাসির বাড়ির দিকে যাব। কিন্তু এখন এই মুহূর্তে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো এখন বিকাল বাজে 5:30। তো দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে ওয়েদারটা কীরকম, রাস্তা প্রায় ভিজেই গেছে বলতে গেলে। তো মানুষ চশমাটা কেনা হয়ে গেলে আমরা এবার যাব। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে বাইকটা মুছছে, তো ওর খুব আনন্দ হচ্ছে, কারণ আমরা যখন কোথাও যাই ওর খুব আনন্দ লাগে। দেখো বন্ধুরা, সৌমিলি মাসির বাড়িতে এসেছে। বাবা, আমি মারতে জিনিসে চোখে লেগে যাচ্ছে। হ্যাঁ, আমি লেগেছিস নাকি? হ্যাঁ, অয়েস্টারে কোথায় গেছে বলতো? দেখেছিস ওরা পড়তে যায়, আর তুই কি করিস? তুই পড়তেই যাস না, খালি ঘুরলে হবে? ওই কি হচ্ছে মানু, একটু ভিডিওটা বানিয়ে নেই ভাবি, ফোন দেখছিস এখন? হ্যাঁ, এই পাখাটা চালাও না, ওই পাখাটা চালাও না, বড় পাখাটা চালাও মানু, বড় পাখাটা চালা না, এইটা এইটা স্ট্যান্ড ফ্যানটা। হ্যাঁ, কি হয়েছে? এই ভেতরে আয়, পাখাতে বসবি, আয় ওপরে বস, চলে আয়ঙ্গি দেন, খুব আনন্দ এবারে। কে বড়? কে বড়? তাদের বড়া খাও, খাও খাবো না, কি হচ্ছে এটা ঘর? বাপি আঁকতে পারি? বাপি কি রে বাপি, তো বন্ধুরা এবার রাতের খাবার শুরু, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়, আর কালকে সকালবেলা আবার বাড়ি ফিরতে হবে, তার জন্য আর রাত করা হলো না। তো বললাম তাড়াতাড়ি ভাত দিয়ে দিতে, তো আমি সচরাচর আমি রাত্রেবেলা ভাত খাই না, রুটি খাই, কিন্তু বাট কুটুম বাড়ি আসলে সব কিছুই মানতে হবে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন আমার মেয়ের হচ্ছে মাংসকে ঝাল লেগে গেছে, কান্নাকাটি করছে, বা তার কান্না থামাতে ব্যস্ত সবাই। তো রাত্রেবেলা খাওয়া শেষ, তো খাওয়া শেষ করার পরে এবার ঘুমানোর পালা। তো দেখতে পাচ্ছি নিচে একটা বিছানা হয়েছে আর ওপরে একটা বিছানা আছে, তো এবার শুয়ে পড়বো। তো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি, কেমন লাগলো? তো আশা করি সব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস লাইক করতে ভুলবেন, আর চ্যানেলকে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।